নমস্কার বন্ধুরা, মায়া কুকিংস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো মা আজকে বাজার থেকে নিয়ে এসেছে ডাঁটা শাক। তো এখন মা ডাঁটা শাকটাকে বেছে নিচ্ছে। তো আজকে ডাঁটা শাকটা দিয়ে একটা নতুন একটা রেসিপি করবে। তো এর আগেও তোমাদেরকে ডাঁটা শাক রেসিপিটা দেখানো হয়েছে, কিন্তু আজকে রেসিপিটা একটু অন্যরকম আর একটু অন্যভাবে করবে। তো এখানে মা ডাঁটা শাকটাকে বেছে নিচ্ছে। আর মা সকালে প্রতিদিনই হাঁটতে যান, এটা মা প্রতিদিনের রুটিন। তো হাঁটতে গিয়ে আজকে ডাঁটা শাকটা পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছে। তো চলো, এখানে মা শাকটাকে কেটে কুটে নিয়ে চার সঙ্গে নিয়েছে আলু, বেগুন আর কুমড়ো। তো এটাকে ধুয়ে নিয়েছে। এখানে নিয়েছে চিংড়ি মাছ, সঙ্গে রয়েছে আদা কুচি। আর এখানে কড়াইটা গরম হয়েছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। ফোড়নে দিয়ে দিচ্ছে কালো জিরে আর রাঁধুনি। আর এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ। আর লঙ্কাগুলো খুব ফেটে আসছিল, ওই জন্য মা খুন্তি দিয়ে একটু চিরে দিয়েছে। তো এটাকে এখন 1 মিনিটের মতো ভেজে নেবে। তো 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন দিয়ে দিচ্ছে কেটে রাখা শাকগুলো। আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। আর এখন মা একটু নেড়ে দিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি, যেহেতু কুমড়ো রয়েছে তাই। দিয়ে দিচ্ছে হলুদের, কিছু সময় ধরে ঢেকে দিয়েছিল বা ঢাকনাটা তুলেও নিয়েছে। তো এখন মা একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর এখন শাকটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিবে। আর এখন দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা। তো কড়াইতে যেন না লেগে যায়, ওর জন্য মা একটু পরপরই নেড়ে দিচ্ছে। তো শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। আর বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের শাক ভাজাটা হয়ে গিয়েছে, এখন মা নামিয়ে নিচ্ছে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি আজকের রেসিপিটি তোমাদের খুব খুব ভালো লাগবে।